সিন্ডিকেট করে চামড়ার দাম নিয়ন্ত্রণের ফলে ন্যায্য মূল্য নির্ধারণ করে তা কার্যকর করা কঠিন বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান সকালে এফদেসতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন সরকারের পক্ষ থেকে কাঁচা চামড়া সংরক্ষণের জন্য সব ধরনের প্রস্তুতি ও সহায়তা করা হয়েছে তবুও চামড়ার সঠিক দাম কেন কার্যকর হল না তা বের করার কাজ চলছে শিগগিরই এই বিষয়ে প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়া হবে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন চামড়ার বাজার সিন্ডিকেট মুক্ত করতে বিভাগীয় পর্যায়ে ট্যানারি পল্লী স্থাপন করতে হবে একই সঙ্গে সরকারের কঠোর নজরদারির তাগিদ দেন হাসান আহমেদ চৌধুরী কিরণ পোস্তাতে যারা আছে তারা টেলিফোন করে এদেরকে নিয়ে আসছে যে তারা চামড়া কিনবে এবং এই চামড়াগুলো যখন সারপ্লাস চামড়া ঢুকে গেছে তখন কী অবস্থা এই চামড়াগুলো ফেরত দিলে তো সমস্যা এই চামড়াগুলো ফেরত দিলে তো এটি আরও নষ্ট এখানে আসলে অনেক লোক তো জড়িত সেখানে যে জিনিসটা হলো যে এখানে কিন্তু আমাদের যেটা দ্রব্যমূল্যের ক্ষেত্রে যেটা হয় ডিম্যান্ড সাপ্লাইয়ের বিষয় এখানে সাপ্লাইটা বেশি ডিম্যান্ড কম এইটাই হলো সবচেয়ে বড় সিন্ডিকেট অর্থাৎ এখানে যে পরিমাণ সাপ্লাই সেই অনুযায়ী ডিম্যান্ড দামটা পড়ে যায় এই জন্য যেটা সাপ্লাই সেটাকে প্রিজার্ভ করাটাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে